আর্নক্যাশ নামের এই অ্যাপটিতে কাজ করে আপনি প্রত্যেক সপ্তাহে 4500 থেকে 5000 টাকার মতো ইনকাম করতে পারবেন এবং এই আর্নক্যাশ অ্যাপটি আপনার বন্ধু-বান্ধবদেরকে রেফার করলে প্রত্যেক রেফারের বিনিময়ে পাবেন 10 টাকা করে সম্পূর্ণ ফ্রিতে। সো এই আর্নক্যাশ অ্যাপটি সম্পর্কে আপনাদের এ টু জেড স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো, যাতে আপনি খুব সহজেই অ্যাপটিতে নিয়ম মেনে কাজ করে টাকা ইনকাম করতে পারেন। সো প্রথমত আপনি আপনার ফোনে এই আর্নক্যাশ অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনার ফোনের গুগল প্লে স্টোরটাকে ওপেন করবেন। তারপর প্লে স্টোরে আপনি সার্চ বক্সে গিয়ে সার্চ করে দেবেন আর্নক্যাশ লিখে। প্লে স্টোরে আপনি আর্নক্যাশ লিখে সার্চ করলে 2 নম্বরে এই ধরনের একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। অ্যাপটির পিকচারটি আপনি খুব ভালো করে দেখে রাখুন, যাতে আপনি খুব সহজে অ্যাপটি প্লে স্টোর থেকে চিনে ডাউনলোড করতে পারেন। তা অ্যাপটি হচ্ছে সম্পূর্ণ নতুন একটি অ্যাপ্লিকেশন। অ্যাপটির প্লে স্টোরে খুঁজে বের করে আপনার ডাউনলোড করতে অসুবিধা হতে পারে, তাই আপনাদের সুবিধার্থে আমি এই আর্নক্যাশ অ্যাপটি ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনারা ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্কে ক্লিক করে ইজিলি আপনার ফোনে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। সো এই আর্নক্যাশ অ্যাপটি হচ্ছে সম্পূর্ণ নতুন একটি অ্যাপ্লিকেশন। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে 500 থেকেও বেশি লোক অ্যাপটি ডাউনলোড করে কাজ করতেছে। সো এই আর্নক্যাশ অ্যাপটিতে কাজ করতে হলে আপনাকে একটি ভিপিএন কানেক্ট করার প্রয়োজন হবে। তো আপনি প্লে স্টোরে এসে সার্চ বক্সে গিয়ে সার্চ করে দেবেন সুপার ভিপিএন লিখে। প্লে স্টোরে আপনি সুপার ভিপিএন লিখে সার্চ করলে প্রথমে এই সুপার ভিপিএনটি পেয়ে যাবেন। আপনি আপনার ফোনে সুপার ভিপিএনটি ডাউনলোড করবেন এবং ওপেন করবেন। ওপেন করার পরে উপরের কর্নারে সার্ভার রয়েছে, সার্ভারে ক্লিক করবেন এবং এখান থেকে অবশ্যই অবশ্যই 3 নম্বরে যে ইউএস সার্ভারটি রয়েছে এই ইউএসএ ক্লিক করবেন, তাহলে সুপার ভিপিএনটি ইউএস সার্ভারে সেট হয়ে যাবে। এবার আপনি এখানকার কানেক্ট অপশনটা ক্লিক করবেন, তাহলে আপনার কাছে একটা অ্যাড শো করবে দেন এই সুপার ভিপিএনটি ইউএস সার্ভারে কানেক্ট হয়ে যাবে। সো আমি এই সুপার ভিপিএনটি ইউএস সার্ভারে কানেক্ট করে চলে যাচ্ছি ওই আর্নক্যাশ অ্যাপটিতে। সো গাইস, এই আর্নক্যাশ অ্যাপটিতে আসার পর ঠিক এইরকম দেখাবে। তো অ্যাপটিতে কাজ করে টাকা ইনকাম করার জন্য প্রথমত আপনাকে যেটা করতে হবে, অ্যাপটি ডাউনলোড করার পর অ্যাপটিতে নতুন করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি ডাউনলোড করে আপনি হোম ইন্টারফেস থেকে নিচে একটি অপশন পেয়ে যাবেন যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এবার আপনি অ্যারো বাটনের উপর ক্লিক করে দেবেন, তাহলে আপনার কাছে এই ধরনের বেস্ট কয়েকটি অপশন ওপেন হবে। এখানে প্রথমে একটি অপশন দেখতে পাচ্ছেন যে নেম বলে, এখানে আপনি আপনার নামটি দিয়ে দেবেন। আপনি এখানে যে নামটি দিবেন আপনার অ্যাকাউন্টটিও সেই নামে ক্রিয়েট হবে। তারপর এখানে 2 নম্বরে রয়েছে ইমেল বলে একটা অপশন। এবার আপনি এখানকার ইমেল অপশনটা অবশ্যই আপনার ফোনে বর্তমানে যেই ইমেলটা লগ ইন রয়েছে সেই ইমেলটা আপনি এখানে দিবেন। সিমেল হয়ে গেলে এবার এখানে পরবর্তী রয়েছে পাসওয়ার্ড বলে একটা অপশন। এবার আপনি এখানে ক্লিক করে অবশ্যই 4 ডিজিট প্লাস স্ট্রং কোনো পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ড হয়ে গেলে এবার এখানে পরবর্তী রয়েছে রেফার কোড বলে একটা অপশন, এটা হচ্ছে অপশনাল। এবার আপনি এখানকার রেফার কোড এই অপশনটায় অবশ্যই অবশ্যই আমার রেফার কোডটি বসাবেন। আমার রেফার কোডটি আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে আমার রেফার কোডটি দেখে তারপর এখানে আমার রেফার কোডটি বসে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাহলে আপনাকে রেফার করার বিনিময়ে আমি পেয়ে যাবো রেফারাল কমিশন। আমার রেফার কোডটি ব্যবহার করতে না চাইলে 1234 দিয়ে দেবেন। তারপর এখানে পরবর্তী রয়েছে রেজিস্টার নাও বলে একটা অপশন, এই রেজিস্টার নাও অপশনটায় ক্লিক করে দেবেন। তাহলে একটু লগইন নিয়ে দেন আপনার অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, অর্থাৎ রেজিস্ট্রেশন করা সাকসেসফুল হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টে আপনাকে সাকসেসফুলভাবে লগ ইন করে নিয়ে যাবে। অ্যাপটিতে লগ ইন করার ব্যাপারে ঠিক এইরকম দেখাবে। শুরুতে বলে রাখি আপনাদেরকে অবশ্যই অবশ্যই এই অ্যাপটিতে নিয়ম মেনে কাজ করতে হবে। নিয়ম ছাড়া কাজ করলে কিন্তু পেমেন্ট পাবেন না। অ্যাপটিতে কাজ করার নিয়মটি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো অ্যাপটিতে আসার পর ঠিক এরকম দেখাবে। এবার আপনি আপনি হোম ইন্টারফেস থেকে উপরে কর্নার দেখতে পাচ্ছেন যে থ্রি লাইন রয়েছে, উপরে এই কর্নারে থ্রি মেনু অপশনটা ক্লিক করে দেবেন। তারপর এখানে 2 নম্বরে একটি অপশন পেয়ে যাবেন যে রেফার অ্যান্ড আর্ন বলে, এই রেফার অ্যান্ড আর্ন অপশনটাই ক্লিক করে দেবেন। তাহলে আপনি দেখতে পারবেন যে অ্যাপটিতে যে আপনার রেফার কোডটি রয়েছে সেই রেফার কোডটি আপনি এখানে পেয়ে যাবেন। এই রেফার কোডটি ব্যবহার করে যদি অ্যাপটি নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, তাহলে আপনি তাকে রেফার করার বিনিময়ে পেয়ে যাবেন রেফারাল কমিশন। ও এখানে আপনি আপনার অর্থাৎ প্রত্যেকটা ব্যবহার ইউজারকারীর এই রেফার কোড আসছে 1 2 3 4 5, মানে আপনি অ্যাপটি কোডের মাধ্যমে রেফার করতে পারবেন না। রেফার করতে হলে আপনাকে অ্যাপটির লিঙ্ক শেয়ার করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে নিচের একটা অপশন রয়েছে রেফার নাও, এই রেফার নাও অপশনটা ক্লিক করে আপনি আপনার বন্ধুবান্ধবদের মাঝে এই অ্যাপটির ডাউনলোড লিঙ্কটি শেয়ার করে ফেলতে পারেন। কেউ যদি আপনার সেই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, তাহলে আপনি তাকে রেফার করার বিনিময়ে পেয়ে যাবেন রেফারাল কমিশন। উপরে দেখতে পাচ্ছেন যে লিখে রাখেছে আপনি প্রত্যেক রেফারের বিনিময়ে পাবেন 10 টাকা বোনাস এবং 15% রেফারাল কমিশন। তো বুঝতে পারছেন যে রেফার করলে আপনি কতগুলো টাকা ইনকাম করতে পারবেন। জাস্ট প্রত্যেক রেফারে পাবেন 10 টাকা করে সম্পূর্ণ ফ্রিতে। এখান থেকে বেশি বেশি রেফার করবেন, জাস্ট এই শেয়ার অপশনটা ক্লিক করে লিঙ্ক শেয়ার করবেন, লোকজনকে বলবেন আপনার লিঙ্কে ক্লিক করে আপনি ডাউনলোড করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, তাহলে রেফার করা হয়ে যাবে। অবশ্যই রিয়াল রেফার করবেন, নিজে নিজে রেফার করবেন না, তাহলে কিন্তু অ্যাকাউন্টে সাসপেন্ড করা হয়ে যাবে। রিয়াল রেফার করবেন, সেখান থেকে ব্যাগ সেলেকশন শুরু হয়। এবার আপনাকে দেখে দিয়েছি যে অ্যাপটিতে কীভাবে আপনারা নিয়ম মানে কাজ করে টাকা ইনকাম করবেন। আর যেহেতু আপনি যখন অ্যাপটিতে কাজ করবেন তখন আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টের মেইন ব্যালেন্সে পয়েন্ট অ্যাড হবে। আপনার এখানে যখন পুরো 1000 পয়েন্ট হবে তখন আপনি সেই পয়েন্টগুলো এখানকার এই ডলারে কনভার্ট করতে পারবেন। অ্যাপটিতে কাজ করলে আপনি পয়েন্ট পাবেন, পয়েন্ট উঠে দিতে পারবেন না, উঠে দিতে হলে আপনাকে ডলারে কনভার্ট করতে হবে পয়েন্টগুলো। আর আপনি যখন অ্যাপ থেকে পুরো 1000 পয়েন্ট ডলারে কনভার্ট করবেন এখানকার, তখন 1000 পয়েন্ট এখানকার ডলারে কনভার্ট করলে আপনি 1000 পয়েন্ট ডলারে কনভার্ট করলে 1000 পয়েন্টের বিনিময়ে ডলার হিসেবে পাবেন মাত্র 0.5 থেকে 0.10 সেন্ট। আর আপনি পয়েন্ট ডলারে কনভার্ট করার জন্য যেটা করবেন, এই অ্যাপটির হোম ইন্টারফেস থেকে 1000 পয়েন্ট হয়ে গেলে এই পয়েন্টের উপর ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন যে পয়েন্টগুলো কিন্তু এখানকার ডলারে অটোমেটিকলি কনভার্ট হয়ে যাবে। জাস্ট আপনি পয়েন্টের উপর ক্লিক করবেন, 1000 পয়েন্ট থাকলে পয়েন্টগুলো অটোমেটিকলি ডলারে কনভার্ট
কনভার্ট হবে 1000 পয়েন্ট, ডলারে কনভার্ট করলে 1000 পয়েন্টের বিনিময়ে ডলার হিসেবে পাবেন মাত্র 0.5 থেকে 0.10 সেন্ট। সো যাই আশা করি বুঝতে পারছেন অ্যাপটি সম্পর্কে বিস্তারিত। সো যাই এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে অ্যাপটিতে কীভাবে আপনারা নিয়ম মেনে কাজ করে টাকা ইনকাম করবেন। কাজ করার জন্য এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম একটা অপশন রয়েছে ডেইলি বোনাস, এই ডেইলি বোনাসে ক্লিক করবেন। ডেইলি বোনাসে ক্লিক করার পর এখানে ওকে বলে একটা অপশন রয়েছে, আপনি ওকাতে ক্লিক করবেন। তাহলে আপনাকে আপনার অ্যাকাউন্টে মেম্বার দেখতে পাবেন যে 100 কয়েন সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবে। আপনি ডেইলি বোনাস থেকে প্রতিদিন শুধু একবারই ফ্রিতে কয়েন নিতে পারবেন। আর এখানে ডেইলি বোনাসে ক্লিক করার পর যদি আপনার কাছে কোনো অ্যাড তো করে তাহলে আপনাকে অ্যাডটিতে ক্লিক করে ক্লিকের কাজটা করতে হবে। ক্লিকের কাজটা কি সেটা আপনি পরে একটু পরেই বুঝতে পারবেন। তো দেখ এবার এখানে পরবর্তী দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে কাজ করার জন্য ম্যাথ টাস্ক। এবার আপনি এখানে ম্যাথ টাস্ক অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে দেখতে পাবেন যে আপনার কাছে একটা টাইমে মোট 10টা ম্যাথ থাকবে। যদি কোনো অ্যাডটি করে অ্যাডটি ক্লোজ করে দেবেন একটা টাইমে দেখতে পারবেন 10টা ম্যাথ থাকবে। আপনি এখানে ম্যাথ সলভ করবেন, অ্যাড শো করবে, অ্যাডগুলো আপনাকে ক্লোজ করে দিতে হবে। এভাবে আপনারা ম্যাথ সলভ করবেন। এখান থেকে জাস্ট দেখতে পারবেন যে যোগ বিয়োগ থাকবে, সেটা এখানে বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন, তাহলে আপনার ম্যাথ সলভ করা যাবে। ম্যাথ সলভ করার বিনিময়ে আপনি পেয়ে যাবেন পয়েন্ট সম্পূর্ণ ফ্রিতে। তো এখানে আপনার নিয়ম মেনে ম্যাথ সলভ করতে হবে। ম্যাথ সলভ করবেন, আপনি জাস্ট সাবমিট অপশনটা ক্লিক করবেন, একটা অ্যাড শো করবে, অ্যাড শো ক্লোজ করে দেবেন। তারপর পয়েন্ট কালেক্ট করার জন্য কালেক্ট অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে আপনার কাছে আরেকটা অ্যাড শো করবে, আপনাকে সেই অ্যাপ্লিকেশন থেকে ক্লোজ করে দিতে হবে। একটা ম্যাথ সলভ করে আপনাদের নিয়মটা দেখিয়ে দিচ্ছি। এখানে শো করতে হচ্ছে 11 এবং 18 যোগ করলে কত হয়। 11 এবং 18 যোগ করলে হয় 29 বসে সাবমিট অপশনটা ক্লিক করে দিচ্ছি। সাবমিট অপশনটা ক্লিক করার পর ইউ হ্যাভ রিসিভ 30 পয়েন্ট, ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর যদি কোনো অ্যাড শো করে অ্যাড ক্লোজ করে দেবেন। নিচে টাইমার চলতে গেছে, টাইমার চলতে টাইমারটা কমপ্লিট হওয়া পর্যন্ত ওয়েট করবেন, তাহলে আরেকটা ম্যাথ সলভ করতে দেবে। এবার আপনারা ম্যাথ সলভ করবেন, একটা টাইমে মোট 10টা ম্যাথ থাকবে, আপনি মোট 9টা সলভ করবেন। যতগুলো অ্যাড শো করবে অ্যাডগুলো ক্লোজ করে দেবেন। সর্বশেষ ম্যাথ সলভ করবেন, অ্যাড শো করবে, অ্যাডটি ক্লোজ থাকলে অ্যাডে ক্লিক করে দেবেন। ওয়েবসাইটে গেলে 2 মিনিট ভিজিট করতে হবে কিংবা প্লে স্টোরে গেলে অ্যাপ ডাউনলোড করতে হবে। জাস্ট সর্বশেষ অ্যাডে ক্লিক করবেন পয়েন্ট কালেক্ট করার জন্য, কালেক্টে ক্লিক করার পরে। সো দেখ এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কাজ করার জন্য পরবর্তী একটি অপশন রয়েছে ডাবল বোনাস। এই ডাবল বোনাসে ক্লিক করে আপনি ডেইলি বোনাসের মতোই ফ্রিতে পয়েন্ট নিতে পারেন। তারপর এখানে রয়েছে স্পিনার, ক্রেডিট কার্ড, তারপর উইথড্রো গেট $1 ফ্রি। আপনি তাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পাবেন $1 ফ্রি। তারপর দেখ এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তীতে অপশন রয়েছে স্পিনার এবং ক্রেডিট কার্ড বলে। আপনাদেরকে এখানকার এই টাস্ক অপশনটা যেই কাজ করার নিয়মটা দেখালাম সেম নিয়মটা মানে কাজ করবেন। আপনি এখানকার নেচার অপশনটাতে অর্থাৎ স্পিনার অ্যান্ড ক্রেডিট কার্ড অপশনটাতে এখানকার স্পিনার অপশনটা ক্লিক করে দিয়েছি। দেখতে পারবেন যে পূর্বের মতো কিন্তু ঠিক অ্যাড শো করবে, অ্যাডটি ক্লোজ করে দেবেন বলে আপনি অ্যাডটি ক্লিক করবেন না। এখানে দেখতে পারেন পূর্বের মতো ঠিক 10টা স্ক্রিন শো করবে। আপনি এখানে 9টা স্ক্রিন মারবেন, ততগুলো অ্যাড শো করবে, অ্যাডগুলো ক্লোজ করে দেবেন। সর্বশেষ স্ক্রিন মারবেন পয়েন্ট কালেক্ট করে দেবেন, কালেক্ট অপশনটা ক্লিক করবেন। যদি কোনো অ্যাড শো করে তাহলে অ্যাডটি ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করার পর যদি কোনো ওয়েবসাইটে তাহলে ওয়েবসাইটে 2 মিনিট যদি প্লে স্ক্রিন অ্যাপ ডাউনলোড সেগুলো ক্লিকের কাজ আপনাকে অবশ্যই অবশ্যই অ্যাপে সর্বশেষ অ্যাডে ক্লিক করে ক্লিকের কাজটা মেনে তারপর কাজ করতে হবে। আপনি অন্যান্য অনলাইন ইনকাম অ্যাপে যেইভাবে কাজ করতেন সেম নিয়মটা এই অ্যাপটির ক্ষেত্রেও। তো যাক এবার আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আপনি কাজ করে যখন আপনার অ্যাকাউন্টে মেমোরিতে অনেকগুলো পয়েন্ট হবে, পয়েন্টগুলো ডলারে কনভার্ট করার পর অনেকগুলো ডলার হবে, তখন আপনি অ্যাপ থেকে কীভাবে নিয়ম মেনে উইথড্র দেবেন। অ্যাপটি থেকে উইথড্র দেওয়ার জন্য এবার আপনি আপনি হোম অ্যাড্রেস থেকে নিচে কিছু দেখতে পাচ্ছেন যে উইথড্র বলে, এই উইথড্র অপশনতে ক্লিক করে দেবেন। তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন লিস্টে লিখে রাখা আছে মিনিমাম উইথড্র অ্যামাউন্ট ইজ 10, মানে 50, মানে অ্যাপটি থেকে কাজ করে যখন আপনার মাত্র 50 ডলার হবে তখন আপনি অ্যাপ থেকে সরাসরি উইথড্র দিতে পারবেন। এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 3টা অপশন দিয়ে রেখেছে সিলেক্ট পেমেন্ট মেথড, ইন্টারভিউ, অ্যাকাউন্ট নাম্বার, অ্যামাউন্ট। এখান থেকে সিলেক্ট পেমেন্ট মেথডে ক্লিক করে আপনি যে মাধ্যমে উইথড্র পেমেন্ট রিসিভ করতে পারছেন সেই মাধ্যমের উপর ক্লিক করে দেবেন। বিকাশ পেমেন্ট ইচ্ছা আছে বিকাশ এখানে ক্লিক করে দিলাম। বিকাশে ক্লিক করার পর সিলেক্ট অপশনতে ক্লিক করে দেবেন, সিলেক্ট হবে। তারপর এখানে ইন্টার নাম্বারের এখানে ক্লিক করে আপনি আপনার নাম্বার দিয়ে দেবেন যে নাম্বারে পেমেন্ট রিসিভ করতে চাচ্ছেন। তারপর এখানে ইন্টার অ্যামাউন্টের এখানে জাস্ট 50 লিখবেন, যেহেতু সর্বনিম্ন এক উইথড্র দেওয়ার অ্যামাউন্ট আছে 50 ডলার, আপনি এখানে জাস্ট 50 লিখবেন, ডলার লেখার প্রয়োজন নেই। তারপর এখানে উইথড্র অপশনতে ক্লিক করে দেবেন, তাহলে আপনার অ্যাকাউন্টের মেমোরিতে থেকে 50 ডলার থাকলে কেটে নিয়ে যাওয়া হবে। তারপর আপনি এখানে উইথড্রতে ক্লিক করার পরে আপনি এখানে যে নাম্বার দিয়েছেন সেই নাম্বারটাতে বিকাশে যে অ্যামাউন্টটা দিয়েছেন সেই অ্যামাউন্টের বিনিময়ে যে কত টাকা হয় সেই টাকাটা আপনি আপনার অ্যাকাউন্টের মেম্বারসে পেয়ে যাবেন। তার অ্যাপটি অবশ্যই আপনারা নিজে থেকে কাজ করবেন, কাজ করার পেমেন্ট না পেলে আমি দেয় না, সেটা আপনাদেরকে ভিডিও ফিরে ডিসক্লেমারে লিখে দিয়েছিলাম। সো ভিডিও এবং আপনি কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে।